نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ثمن الجنة واعلموا أن الله عز وجل لكم أمركم بالتقوى فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহর তাকওয়া অবলম্বন করা এমন একটি জিনিস যা না হলে জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। সামান্যতম তাকওয়ার অধিকারী হতে পারলে, আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হতে পারলে শুধু জান্নাতে যেতে পারবো। এই জন্য প্রত্যেকটি মানুষের তাকওয়া অবলম্বন করা দরকার। তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলার আজমতকে স্মরণ করা দরকার। মহান রব্বুল ইজ্জত আযীম এবং কবীর, তিনি মহান, তার চেয়ে বড় আর কেউ নেই। তিনি সবচেয়ে বেশি শক্তিশালী, তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, জীবন ও মৃত্যু তিনি দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু তিনি দিয়েছেন যেন পরীক্ষা করতে পারেন কে ভালো আমল করে, উত্তম আমল করে, বেশি আমল না উত্তম যেন আমল করতে পারে। আর উত্তম আমল হলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই করতে হবে। এই উত্তম আমল করে যেতে পারলে আখেরাতের প্রত্যেকটি কাজ, সেটা প্রত্যেকটি কাজ আপনার জন্য মঙ্গলময় হবে। আর যদি আমরা উত্তম আমল করে না যাই, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি, আখেরাতে আমাদের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এই জন্য মৃত্যুর আগেই আমাদেরকে সাবধান হতে হবে যে মৃত্যু এমন এক জিনিস যার পরে আমাদের আর করণীয় কিছু থাকবে না, করার মতো কিছু নেই। মৃত্যুর পরে আমরা শত চেষ্টা করলেও আর ফিরে আসতে পারবো না, ফিরে আসার কোনো সুযোগ নেই। এই জন্য মৃত্যুর বিষয়ে আজকে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু থেকে বাঁচার জন্য বিশ্বের বিভিন্ন বড় 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 হাসপাতালগুলো চষে বেড়াচ্ছ, এই মৃত্যু কিন্তু তোমাদের পেয়েই বসবে। হয়তো যারা হাসপাতালে যাচ্ছে 10 বছর বেশি বাঁচবে বা 20 বছর বেশি বাঁচবে, কিন্তু তারপরে আবার কিন্তু তার মৃত্যুই কিন্তু সর্বশেষ কথা। যেই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই, সেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা সব টাকা খরচ করি, কিন্তু যেখানে যাওয়ার কোনো সন্দেহ নেই, যেতেই হবে, সেখানকার জন্য আমরা কিছুই করি না, সেখানকার চেষ্টা আমরা করি না, আমল করি না। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যা বাস্তব, যা হবেই, মৃত্যু একদিন দুদিন পরে হবে, মৃত্যু হবেই, মৃত্যুর পরের জীবন, যে জীবনের কোনো শেষ নেই, যেটার উপর আমরা ইমান আনি, আখেরাতের উপর ইমান না থাকলে ইমানদার বলে বিবেচিত হয় না, সেই জীবনের জন্য নিজেকে প্রস্তুত করি। এই জন্য মৃত্যুর সময় বা হাশরের মাঠে সবাই বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি যদি আমার জীবনের জন্য কিছু পেশ করতে পারতাম। দুনিয়ার জীবনকে সেখানে জীবন হিসেবে বিবেচনা করা হচ্ছে না, সেখানে বলবে হায় এইটাই তো জীবন। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আখিরাতের জীবনই তো জীবন, সেই জীবনের জন্য আমরা কি কিছু প্রস্তুত করতে পেরেছি কিনা। হায় যদি আমি কিছু সেদিনের জন্য কিছু পেশ করতে পারতাম। সেদিন প্রত্যেকটি মানুষ নিজেকে ঠকেছে বলে বিবেচনা করবে, সবাই বলবে যে আমি তো ঠকে এসেছি। সেই জন্য সেদিনের নাম দিয়েছে আল্লাহ তাআলা ইয়াউমুত তাগাবুন, ইয়াউমায়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ তাআলা একত্রিত করার দিনে তোমাদেরকে একত্রিত করবেন। এই দিন ঠক বুজার দিন যে আমি তো ঠকে এসেছি। ইমানদার বলবে হায় রে, যদি আরো কিছু আমল করতে পারতাম, যদি ঘুমিয়ে না কাটাতাম, দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে না পড়তাম। আর কাফের বলবে হায় রে, যদি ইমান আনতাম, ইমানদারদের সাথে যদি চলতাম, ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের পথে চলতে পারতাম, ইমানদারদের পথে চলতে পারতাম, মুত্তাকিদের পথে চলতে পারতাম। সেদিন সবাই আফসোস করবে,
সেইজন্য কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। এর আগেই মৃত্যু সম্পর্কে আমাদের জানা দরকার। মৃত্যু এমন এক অমোঘ জিনিস যা কোনোদিন কেউ দূরে সরাতে পারবে না। দুনিয়ার সমস্ত শক্তি ব্যয় করেও কেউ কোনোদিন মৃত্যুকে ঠেকাতে পারে না। এর অর্থ হচ্ছে যেটা আসবে এটার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিআ আন নার ওয়া উদখিলা আল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি নফসই মৃত্যুর স্বাদ বক্ষণ করবে, যাকে তাদেরকে প্রত্যেককে আবার আল্লাহ তাআলা তিনি বলছেন যে প্রত্যেককেই উজুর তার যে কাজ করেছে প্রতিফল দেওয়া হবে কিয়ামতের দিন। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে জান্নাতে প্রবেশ করা হয়েছে সেই তো সফল কাম। দুনিয়ার বুকে মানুষ সফলতার অনেক স্বপ্ন দেখে, বিরাট বাড়ি বিরাট গাড়ি অথবা সম্পদশালী হওয়া অথবা একাকি কোনো কিছু মালিক হওয়া, এটা তাদের কাছে বিরাট সফলতার জিনিস বলে বিবেচিত হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা সফলতা নয়। আল্লাহ তাআলা বলছেন সফলতা হচ্ছে ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার বুকে হচ্ছে দুনিয়া হচ্ছে পুরোটাই মাতাউল গুরুর, ধোকার সামগ্রী, ধোকার সামগ্রী। যেখানে যা পেয়েছেন সেটা আপনি নিয়েছেন কিন্তু কোনোটাই নিয়ে যেতে পারবেন না, সবই রেখে চলে যেতে হবে। অথচ এটা পাওয়ার জন্য কত না কি করে, একে অপরকে হত্যা করে, মারামারি করে, হানাহানি করে, দুনিয়ার যত নিকৃষ্ট কাজ তা করে শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য। আখিরাত পাওয়ার জন্য নিকৃষ্ট কাজ করতে হয় না, ভালো কাজ করলে আখিরাত পাওয়া যায়। আখিরাতের বাড়ি ভালো কাজের মধ্যে রয়েছে। লিমান আতাওয়াল কালাম, উত্তমভাবে কথা বলবে, উত্তমভাবে এবং সালাম দিবে মানুষকে, মানুষ ঘুমিয়ে আসে নিজে মানুষের অজান্তে সালাত আদায় করবে, মানুষকে খাওয়ার খাওয়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন জান্নাতের দ্বার রয়েছে তাদের জন্য, ঘর রয়েছে তাদের জন্য। কিন্তু দুনিয়ার বুকে মানুষ হানাহানি মানামারিতে লিপ্ত, সেটার প্রতিফল তারা সেদিন পাবে মৃত্যুর পরেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো বলছেন, কুল্লু মান আলিয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। দুনিয়ার বুকে যা আছে সবই ধ্বংস হবে, সবই ধ্বংস হবে। একমাত্র রব্বুল আলামিনের চেহারা এবং সত্তা ব্যতীত কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সবই তিনি ধ্বংস করবেন। আবার তিনি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। প্রথম যেভাবে সৃষ্টি করেছি আবার সেভাবে আমরা সৃষ্টি করবো। আল্লাহ বলছে যে ওয়াদা করছি এটা আমার উপর ওয়াদা, ইন্না কুন্না ফাইলিন, অবশ্যই এটা আমরা করবই করবো। আল্লাহ তাআলা সেটা বলছেন, আল্লাহর কথার উপরে ইমান রেখে আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আখরাতে আমাদের আল্লাহর সামনে নিত্য হতে হবে, আল্লাহর সামনে আমরা উপস্থিত হব। সেখানে যাওয়ার আগে দুনিয়ার বুকে আমাদেরকে অনেক অবস্থায় আমাদেরকে পার করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, লাতার কাবুন্না তাবাকান আন তাবাক। দুনিয়ার বুকে তোমার অবস্থা বিভিন্ন রকম হয়, কখনো ভীত থাকি, কখনো নিরাপদ হয়ে যাই, কখনো অসুস্থ তাই কখনো সুস্থ হই, কখনো আমি যুবক থাকি কখনো বৃদ্ধ হয়ে যাই, কখনো আমার অবস্থা থাকে যে আমি সচ্ছল কখনো অসচ্ছল থাকি, বিভিন্ন অবস্থার মধ্যে থাকি। কিন্তু ধীরে ধীরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মৃত্যুর কাছে আমাকে আত্মসমর্পণ করতেই হয়, মৃত্যুর কাছে আমাকে নিজেকে সঁপে দিতেই হয়, কোনোভাবেই মৃত্যু থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমার থাকে না। এই জন্য মৃত্যুর বিষয়টি আমাদের স্মরণ করা উচিত। একজন মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন কী করবে, একজন মানুষের যখন এমন রোগ আসে যখন সে মনে করে যে তার মৃত্যু হয়ে যাবে এই রোগে, তখন প্রথম কাজ হচ্ছে যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে ইমান রাখা, যে আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন এটা আমার জন্য অবশ্যই, এটা তিনি তার ফয়সালাতে সেটা হচ্ছে নিজে আমি কোনো কিছু করছি না, আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমি ইমান রাখছি। দ্বিতীয়ত আল্লাহ তাআলার ফয়সালার উপরে সবর করা, যে তিনি যে ফয়সালা দিচ্ছেন সেটার উপর আমি সবর করছি। সবর করার মধ্যে সবর না করলেও কিন্তু তাকে মরতে হবে, কিন্তু পার সুবিধা হচ্ছে সবর করলে আল্লাহ তাআলা তার উপরে সেটা সহজ করে দিবেন। এবং আল্লাহ তাআলা তার বলেই দিয়েছেন যে যারা সবর করবে অবশ্যই সবরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহর পক্ষ থেকে তাদের স্মরণ থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত থাকবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হবে, জান্নাতের পথে তাদেরকে হেদায়েত দেওয়া হবে। সুতরাং সবরের মেওয়া, সবরের ফলই আলাদা।
এজন্য সবর দ্বিতীয় কাজ হচ্ছে সবর করা তিন নম্বর হচ্ছে রব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখা যে আমি যাচ্ছি এখন আমার রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে আমি দুনিয়াতে যা করেছি আমার আর যা করেছি আমি গুনাহ করেছি আল্লাহ আমি তওবা করছি আমাকে ক্ষমা করে দাও আর আমি তোমার সাথে ভালো ধারণা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মারা না যায় তার রবের সাথে ভালো ধারণা সুধারণা পোষণ না করে অর্থাৎ যখন মৃত্যুর সময় তার দায়িত্ব হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে কি ধারণা সুধারণা পোষণ করবে যে আল্লাহ আমি অপরাধী কিন্তু আমি তোমার তোমার মাপ থেকে ক্ষমা থেকে কখনো আমি নিজেকে আলাদা করতে পারছি না আলাদা ভাবতে পারছি না আমি ক্ষমা প্রাপ্তির আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে এবং তুমি আমাকে জান্নাত দিবে তুমি আমার কবরের অবস্থা সহজ করে দিবে প্রশ্ন উত্তর আমাকে ব্যবস্থা করে দিবে এই সবই ভালো ধারণা আল্লাহর উপর রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা বলেছেন লা ইয়াতামান্নাই লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের কেউ যেন মৃত্যুর সময় যেন আল্লাহর উপর সুধারণা পোষণ না করে মারা না যায় অর্থাৎ আল্লাহর উপর সুধারণা পোষণ করে যেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কারণও উল্লেখ করেছেন কারণ কি অন্য হাদিসে বলেছেন রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন আনা আইনদে জন্নে আব্দি বি ফাল ইয়াজন আব্দি বি মাশা আমি আমার বান্দার আমার সাথে কি ধারণা করবে এটার সাথে থাকি যদি বান্দা যদি মনে করে আমাকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে আমার সাথে খারাপ ধারণা পোষণ করছে বান্দার জন্য উচিত হবে মৃত্যুর সময় সুধারণা পোষণ করা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে ফাল ইয়াজুন নবী মাশা বান্দা যেন আমার উপর ভালো ধারণা পোষণ করে সে মারা যায় পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর কাছে শুধু আরোগ্য চাইবে যদি আরোগ্যের দোয়া করবে মৃত্যু দোয়া কখনো করবে না আরোগ্যের দোয়া করে বলবে আল্লাহ তুমি একমাত্র আমাকে শেফা দিতে পারো আর ছয় নম্বর হচ্ছে যে সে মানুষের হক এবং আল্লাহর হক আদায় করে দিবে মানুষের হক আল্লাহর হক আদায় করে বিস্তারিত আমরা বলবো ইনশাআল্লাহ সাত নম্বর হচ্ছে তার ওসিয়তটি লিখে রাখবে আমাদের অনেকেই ওসিয়তের ব্যাপারে গাফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষের কখনো উচিত নয় দুটি রাত্রি পার হবে সে তার ওসিয়তটি লিখবে না ওসিয়ত লেখা উচিত কিছু ওসিয়ত আছে ওয়াজিব ওসিয়ত ওয়াজিব ওসিয়তের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত ওয়াজিব অর্থ ফরজ ওসিয়ত কোনটা আপনার যে সমস্ত নাতি অত নাতি বা না ওয়ারিশ হবে না আপনার আপনি দেখতে পাচ্ছেন তাদের জন্য ওসিয়ত করাটা ফরজ কারণ তারা তো ওয়ারিশ হবে না আপনার তিন ভাগের এক ভাগ সম্পদের মধ্যে তাদের থেকে যতটুকু পারেন ওসিয়ত করে যেতে পারেন এর মাধ্যমে আপনি সমাজকে একটা বিশৃঙ্খলা থেকে মুক্তি দিতে পারেন এর মাধ্যমে আপনি অন্যায় কাজ থেকে আপনার নাতিদেরকে মুক্তি দিতে পারেন কারণ মৃত্যুর পরে আপনার নাতিরা কোর্টের দিকে ছুটবে হারাম খাওয়ার জন্য শরিয়া বিরোধী সম্পদ নেওয়ার জন্য তা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনি এই তিন ভাগের একের মধ্যে ওসিয়ত করে যেতে পারেন শরীয়তে এটা একটা ওসিয়ত নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুতিবা আলাইকুম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সেটা সেই জন্য যারা ওয়ারিশ হয় না তাদের জন্য তিন ভাগের একের মধ্যে ওয়ারিশ ওসিয়ত করাটা কখনো হয় ফরজ কখনো হয় নফল অন্যদের জন্য নফল কিন্তু নিজের নাতি যারা ওয়ারিশ হবে না নাতি নাতনি তাদের জন্য আপনি ওসিয়ত করাটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তিন ভাগের একের মধ্যে এটা ওসিয়ত বিষয়টা আপনার জন্য প্রয়োজন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রয়োজন এটা করে নেবেন না আট নম্বর হচ্ছে যে অবশ্যই হালাল যে সমস্ত চিকিৎসা আছে হালাল চিকিৎসা আপনি নেবেন আপনি মনে করবেন না যেহেতু অসুস্থ হয়ে পড়ছি মরেই যাই সেটা নয় যেটা শরীয়ত হালাল করেছে সেটা নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদাউ ইয়া আহলাল কুরআন ফা ইন্নাল্লাহ মা আনজালা দাআন ইল্লা ওয়া আনজালাহু দাওয়া হে কোরআনের ধারক বাহকরা তোমরা চিকিৎসা নাও কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যার কোনো প্রতিষেধক দেননি কেউ জানেনি এই জন্য হয়তো দূরে আছে জানার অবশ্যই চেষ্টা করতে হবে প্রতিষেধক নিতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা হালাল হয় নয় নম্বর হচ্ছে চেষ্টা করা উচিত একজন মুসলিম ডাক্তারকে দেখানোর একজন মুসলিম ডাক্তারের শরণার কাছে যাওয়া কারণ মুসলিম ডাক্তার ছাড়া অন্য কেউ আপনার আমানত যথাযথ রক্ষা করবে না এবং আপনার নারী যদি থাকে সেখানে তার আমানতের খেয়ানত হবে আপনার তার মাধ্যমে এই জন্য মুসলিম ডাক্তারকে যতটুকু পারা যায় মুসলিম ডাক্তারের কাছে চিকিৎসা করানো আর সেই সময় মৃত্যুর সময় যারা থাকবে তাদের উপর কিছু কর্তব্য হচ্ছে যে যারা অসুস্থ রুগী আছে মৃত্যুপথ যাত্রী বা অসুস্থ আছে তাদেরকে দেখতে যাওয়া এটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো অসুস্থ রুগীকে দেখতে যায়
যতক্ষণ পর্যন্ত সে রোগী দেখার মধ্যে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের বাগানে বিচরণ করছে। এটুকু সুযোগ কিন্তু নিতে পারে রোগী দেখার মধ্যে, যদি নিজের রোগী না হোক হাসপাতালে অন্য রোগী দেখতে যেতে পারেন, এই সুযোগ আপনি পেতে পারেন। যখনই শুনবেন যে রোগী কেউ, তাকে দেখার জন্য এই সময়টুকু ব্যয় করবেন, এটা আখিরাতের সময় বলে বিবেচনা করবেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত অসুস্থ রোগীকে তওবা করার জন্য স্মরণ করিয়ে দেওয়ার কথা তিনি মানুষদের বলে দিয়েছেন, তওবা করার কথা। অনুরূপভাবে যে যারা ওখানে থাকবেন তাদের উচিত হবে যে মৃত্যুপর যাত্রী যারা আছে তাকে ওসিয়ত করার জন্য নির্দেশ দিবেন, যে আপনি অন্যদের জন্য ওসিয়ত করে দেন যাদের ওসিয়ত করা দরকার। ভালো কাজ থাকলে, আপনার কোনো কিছু করার দরকার থাকলে আমাদের বলুন, কিছু আশা আছে কিনা বলুন, তার কাছ থেকে সেটা জেনে নেবেন। তারপরে আর একটা হচ্ছে যে সে অসুস্থ যদি হয়, 12 নম্বর হচ্ছে সে যদি অসুস্থ হয়, তো অসুস্থ হওয়া অবস্থায় বেশিরভাগ মানুষে দেখা যায় শুধু মানুষের কাছে দোষ ত্রুটি বলতে আরম্ভ করে, অমুক এটা করছে এই জন্য হয়েছে, অমুক এটা করছে এই জন্য হয়েছে। এটা কিন্তু শরীয়ত বলে না। শরীয়ত বলে যে আপনার যত অভিযোগ আল্লাহর কাছে দিবেন, অভিযোগ জাতীয় জিনিস আল্লাহর কাছে, আল্লাহ আমি পাচ্ছি না তুমি দেখছো, আমার কষ্ট হচ্ছে তুমি দেখছো, তুমি ছাড়া আমার কষ্ট লাঘব করার কেউ নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যখনই মানুষ, যখন অসুস্থ মানুষ কাউকে দেখে তার কাছে যত রকমের কান্নাকাটি আরম্ভ শুরু করে দেয়, সে তার কিছুই করতে পারবে না, তাকে ভালো করতে পারবে না, তার কাছে বলার কোনো মানেই হয় না। তার কাছে শুধুমাত্র হ্যাঁ ওইটাই বলতে পারবেন যেটা হচ্ছে বলার, যে ঘটনা আমার হচ্ছে যাতে করে কোনো প্রতিষেধক দেওয়া যায়, এমন লোকের কাছে বলতে পারবেন, ডাক্তারের কাছে বলতে পারবেন যে আমার এই সমস্যা হচ্ছে। কিন্তু যে কিছুই করতে পারবে না তার কাছে শুধু শুধু বলে বেড়ানো, এটা আল্লাহ তাআলার তাকদীরের উপরে ফোড়ন কাটা, তাকদীরের বিরুদ্ধে যাওয়া, আল্লাহর নির্ধারণের বিরুদ্ধে আপত্তি তোলা, এটা শরীয়তে জায়েজ নাই। এই জন্য দেখেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছিলেন, ইন্নামা আশকু বা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আল্লাহর কাছে শুধু শিকায়ত করছি, আমার যে সমস্ত সমস্যা, আমার যে সমস্ত পেরেশানি একমাত্র আল্লাহর কাছেই শুধুমাত্র আমি প্রকাশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, তারও কষ্ট হচ্ছিল কিন্তু তিনি শুধু বলছেন যে আমি দুই তোমাদের দুইজন যেভাবে কষ্ট পাচ্ছে, দুইজন মানুষ সেরকম কষ্ট আমার হচ্ছে মৃত্যুর সময়, তিনি বলেছিলেন, কিন্তু আমি আল্লাহর কাছে, তারপর তিনি আল্লাহর কাছে সপর্দ করেছেন নিজেকে। এটা হচ্ছে ইমানদারের কাজ। নবম যে কাজটি করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনার সার্বক্ষণিক আল্লাহর উপর ভরসা করতে হবে। তখন একজন যে অসুস্থ হয় তিনি, এটা হচ্ছে অসুস্থ যিনি তার কাজ। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি চিকিৎসা নিব কি না। আমি একটু আগেই বলেছি চিকিৎসা নেওয়া কিন্তু জায়েজ, এটা হলো সাধারণ অবস্থা। কখনো কখনো চিকিৎসা নেওয়া ওয়াজিব হয়ে যায়, যখন আপনি দেখবেন যে এই ওষুধটা না খেলে, ওষুধটা হালাল অথচ এটা না খেলে আপনার মৃত্যু নিশ্চিত, আপনি ইচ্ছা করে মরে যেতে চাচ্ছেন, এটা শরীয়তে জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম নিষেধ করেছেন যে কেউ যেন নিজেকে ধ্বংস না করে, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের উপর তোমরা নিক্ষিপ করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিজেদেরকে তোমরা হত্যা করো না, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়াদ্র। এই জন্য যদি জানেন যে ওষুধটা খেলে আপনার উপকার হবে শিওর, তাহলে আপনাকে আপনার উচিত হবে সেটা খাওয়া, না খেলে তখন আপনি গুনাহগার হবেন। আর কখনো কখনো ওষুধ খাওয়া হারামও হয়, যখন আপনি জানবেন যে এটা সম্পূর্ণ হারাম জিনিস দিয়ে তৈরি হয়েছে আর সেটা আপনি খাচ্ছেন। আল্লাহ তাআলা হারামের মধ্যে উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এই জন্য হারামের জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা আপনি খাবেন না, জেনে শুনে। আরও একটি করবে না, সেটা যখন আপনি জানবেন যে এই কেউ কেউ আপনাকে বলেছে অমুকখানে গেলে তুমি ভালো হয়ে যাবে, যেমন শিরকি আখড়াগুলোতে, কবরের জায়গাতে, অথবা মান্নত করলে তুমি ভালো হইবা, অথবা এখানে জবে করলে তুমি ভালো হবা, এই জাতীয় চিকিৎসার দ্বারস্থ হওয়া হারাম এবং শিরিক এবং ইমান হারা হয়ে মারা যাওয়ার কারণ। আর কখনো কখনো এই চিকিৎসা নেওয়া মুস্তাহাব, যখন আপনি দেখেন যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ অনেক কিছুই ভালো করে দেয়, কিন্তু এই সামান্য রোগের জন্য আমার ঔষধ খাওয়ার প্রয়োজন নেই, তখন এই মন্দুব হচ্ছে শুধু শুধু ডাক্তারের কাছে না দৌড়ানো। অনেকেই দেখি বিদেশ থেকে আসে বলে যে আমি সারা শরীর চেক আপ করেছি কোনো ওষুধ খুঁজে পাই নেই। তিনি ওষুধ খুঁজে বেড়াচ্ছেন কেন? ওষুধ খুঁজে বেড়ানো রোগ খাওয়ার ওষুধ খাওয়ার জন্য এটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তিনি দেখবেন, এই জন্য বিনা কারণে ডাক্তারের শরণাপন্ন হওয়া, শুধু শুধু ওষুধ খুঁজে বেড়ানো এটা ঠিক নয়। তখন ঔষধ খাওয়া তার জন্য মাকরুহ হতে পরিণত হয়ে যেতে পারে, কারণ বিনা কারণে সেটা খাবে এবং সে ক্ষতির কারণ হতে পারে তার জন্য।
মৃত্যুর সময় কি অবস্থা তৈরি হয় সাকরাতুল মউত সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর সময় একজন মানুষ তার কি অবস্থা হয় আমাদের প্রত্যেককে তা হবে এজন্য তা বলছি মৃত্যুর সময় কি কি অবস্থা হয় আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহি ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহি মৃত্যুর পাগলামি এসে গেছে যথাযথভাবে যা আশা তা আসবেই তা কেউ ফিরাতে পারবে না যালিকা মা কুনতা মিনহু তাহি এটা থেকে তুমি পালিয়ে বেড়াতে এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে মৃত্যুর কাতরানি থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি পালিয়ে বেড়াতে কিন্তু সেটা তোমার এসে যাবে তা থেকে পালানোর কোনো সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তখন তিনি মারা যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাম যখন তখন তার সামনে একটা পানির লোটার ভিতরে একটা বড় লোটার ভিতরে পানি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাতে হাত ঢুকিয়ে পাতায় পানি দিচ্ছেন মুখে পানি দিচ্ছেন আর বারবার বলছেন চোখ মুখ মুছছেন আর বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই নিশ্চয়ই মৃত্যুর পাগলামি রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পাগলামি স্বীকার করে গেছেন অর্থ হচ্ছে মৃত্যুর সময় পাগলামি আসবেই দুনিয়ার বুকে অনেক সময় মানুষ কিন্তু সেটা বুঝতে পারে যখন বলে যে আমার মরণ হয়ে গেছে অসুস্থ হলে দাঁত ব্যথা হলে মাথা ব্যথা হলে বলে আমি মরে যাচ্ছি এটা হলো কিছু আলামত দিয়ে আল্লাহ তাআলা আগে থেকে আপনাকে সাবধান করেন যে মৃত্যু কত কঠিন জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার মৃত্যুর রোগে দেখেছি তার থেকে কঠিন অবস্থা কারো দেখতে পাইনি কেন সেটা করেছেন অনেকে বলতে পারেন রাসূলের উপর কেন সেটা দিয়েছেন তাকে যেন বেশি বেশি আরো বেশি উচ্চ মর্যাদাশীল করতে পারেন সেজন্য আল্লাহ তাআলা সেটা দিয়েছেন অন্য কোনো কারণে নয় কখনো কোনো আল্লাহ তাআলা তার নেক বান্দাকে অনেকদিন পর্যন্ত কষ্ট দিয়ে তারপর তার মৃত্যু দেন এর অর্থ যাতে করে তার গুনাহ না থাকে আবার কখনো কখনো তাকে এটা দেন দেখেন তার ধৈর্য কতটুকু ধৈর্য অনুসারে দিয়ে থাকেন যাদের ধৈর্য কম তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাদ্দুন নাসা বালা আনাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল সবচেয়ে যাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন তারা হচ্ছে নবীরা তারপর নবীদের মতো যারা কাছাকাছি তাদেরকে এরপরে পরীক্ষা ধীরে ধীরে তারা এরকম করেন এর অর্থ যাদেরকে ধৈর্যশীল পান না তাদের উপর পরীক্ষা কম করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তাকে আল্লাহ তাআলা এরকম কষ্ট দিয়ে তাকে সে মহান মর্যাদা অভিষিক্ত করতে চেয়েছেন কখনো কখনো কাফেররা এটা কোনো সন্দেহ নেই ইমানদার কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা সত্যিকার ইমানদারকে আল্লাহ তাআলা যা আল্লাহর কাছে সবসময় চাইবে নিরাপত্তা চাইবে মৃত্যুর সময় মৃত্যুটা সুন্দর চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাআলা তাকে সহজভাবে তার মৃত্যুর ব্যবস্থা করে দেন এই জন্য ইমানদারের মৃত্যু অনেক সহজ হয় কাফেরের চেয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বারবার উল্লেখ করেছেন কাফেরের মৃত্যু কঠিন হয় কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইমানদারের মৃত্যু হয় কিরকম বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু ত্বয়্যিবীন যাদেরকে অত্যন্ত নরম স্বরে ভালোভাবে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা সে বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তখন ফেরেশতারা তার রূহ বের করে নিয়ে আসে যেমনি ভাবে এক পাত্র পানির থেকে এক ফোঁটা পানি বের হয়ে করে এরকম তার মৃত্যুর ব্যবস্থা করে দেন ইমানদারের এর বিপরীতে কাফেরের মৃত্যু কঠিন করে দেন হাদিসে বারায় ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন ভাবে তার রূহটা বের করে আনে যখন সে মালাকুল মউতকে দেখে তখন রূহ তার সারা শরীরে পালিয়ে যায় আঙ্গুলের মাথার পর্যন্ত চলে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতা তাকে পিটিয়ে তার আঙ্গুলের মাথা থেকে রূহকে টেনে একসাথ করে তারপর বের করে নিয়ে আসে তার উদাহরণ দেওয়া হয়েছে যেমনিভাবে যে একটি বর্ষা বা বল্লম যেমনিভাবে ভিজা তুলোর মধ্যে দিয়ে টেনে আনতে যেভাবে সব কিছু নিয়ে বের হয় সেভাবে কাফেরের রূহ সেভাবে তার সারা শরীর থেকে সেভাবে বের হয়ে বের করে নিয়ে আসে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন ওমান আল্লাহ মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইহি ওয়া লাম ইউহা ইলাইহি শাইই ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على غير الحق وكنتم من آياتي تستكبرون الله تعالى بلتشين তার থেকে বড় বড় জালেম আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যাচার করে অথবা বলে যে আমার কাছে কোনো ওহি এসেছে যেমন কাদিয়ানি বা তথাকথিত এই ভণ্ড নবীয়তের দাবিদাররা মুসাইলামা কাদ্দাব আসাদ আল আনাসি এই গোষ্ঠী যারা মিথ্যা নবুয়তের দাবি করেছিল আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছে এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম
তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান ক্বালা সাউনজুল মিসলামা আনজালাল্লাহ আর তারাও বড় জালেম যারা বলে আল্লাহ যেরকম নাযিল করেছেন আমিও সেরকম নাযিল করতে পারি আল্লাহর বিধানের মতো আমিও বিধান দিতে পারি আল্লাহ যা বলে আমি বলতে পারি আমি করতে পারি তারা মনে করে এরকম দুনিয়ার বুকে হয়তো কেউ কেউ মুখে বলে না কিন্তু কার্যক্রমে সেটা করে থাকে তাদের কার্যক্রমে সেটা বোঝা যায় এরাও সবচেয়ে বড় জালেম আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়ালাউ তারা আপনি যদি দেখতেন অবস্থাটা কত ভয়াবহ অবস্থা হবে ইযি যালিমুনা ফি গামারাতিল মাউত জালিমরা যখন মৃত্যুর অবস্থায় পতিত হয়েছে মৃত্যুর মুখোমুখি হচ্ছে ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম ফেরেশতারা হাত প্রসারিত করেছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাত প্রসারিত করার অর্থ হচ্ছে তাদেরকে মারছে হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে মারতেছে আইদি আখরিজু আনফুসাকুম তোমাদের রূহ তোমরাই বের করো আল ইয়াউমা তুজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আল্লাহ গায়র হাক্কে আজকে তোমাদেরকে কঠিন অপমানজনক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে কারণ তোমরা আল্লাহর উপর মিথ্যা কথা বলতে আল্লাহর উপর নাহক কথা বলতে আল্লাহর উপর নাহক কথা বলার মানুষ আজ দুনিয়াতে ভর্তি হয়ে গেছে না জেনে বহু কথা বলছে নিজেরা বিভিন্ন দাবি করে আজ আল্লাহর উপর মিথ্যাচার করে যাচ্ছে এই লোকগুলো একটা সাবধান হওয়া উচিত যে এই শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে এবং আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রেখেছেন যারা আন আয়াতিহি তাস্তাকবিরুন আল্লাহর বিধান আল্লাহ তাআলার বিধানকে মানার ক্ষেত্রে অহংকার করে আল্লাহর বিধান তারা মেনে নিতে স্বীকৃত স্বীকার করে না আল্লাহর বিধান তারা মেনে নেয় না যাদেরকে আল্লাহ তাআলা এই কষ্ট মৃত্যুর কষ্ট থেকে রেহাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে একজনের কথা উল্লেখ করেছেন রাসূল বলেছেন আর শহীদ ফিল মারেকা যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা এই কঠিন কষ্ট থেকে মুক্তি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশহীদু লা ইয়াজিদু আলামাল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুহুম আলামাল কুরসাতি একজন শহীদ মৃত্যুর কষ্ট এরকম পাবে যেমনি ভাবে একজন কোনো একটা পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা পায় সেরকম একটা ব্যথা পাবে এর মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে এই জন্য এইটা হচ্ছে সবচেয়ে সহজ মৃত্যু কিন্তু এর অর্থ এই নয় যে এখানে সেখানে মারামারি হানাহানি করে মারা যেতে হবে এটা বলা হচ্ছে না যদি কোনোদিন সেটার অবস্থা হয় এবং সেটা যুদ্ধ কায়েম হয়ে যায় তখন শুধুমাত্র সেটা করা যাবে এর আগ পর্যন্ত যেখানে সেখানে হানাহানি মারা করে মারামারি করে সেটা পাইলে সেটা কঠিন হবে আত্মহত্যা না সমান্তর হবে সেটা যেন কেউ না করে মৃত্যুর সময়ে কী অবস্থা হয় মৃত্যুর সময় কী হয় জানেন যদি প্রত্যেকটি মানুষ যদি ইমানদার না হয় ইমানদার হলে আলাদা কথা সাধারণ যদি কোনো গুণাগার হয় অথবা যদি কোনো কাফের হয় মৃত্যুর সময় সে চাইবে যে আবার দুনিয়াতে যেন ফিরে আসে কেন ফিরে আসে কাফের হলে বলবে যে আমি যেন ইসলাম গ্রহণ করতে পারি মৃত্যুর সময় তার এই অবস্থা তৈরি হয় আর যদি কোনো অপরাধী হয় তখন সে চাইবে যে দুনিয়াতে ফিরে আসে আর তওবা করতে পারি আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন হাত্তা ইযা জা আহাদাহুল মাউত তাদের মৃত্যু যখন এসে যায় কাল রব্বির জিরৌনি মৃত্যুর সময় বলে আল্লাহ আমাকে ফেরত দিয়ে দাও আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দাও কেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু যাতে করে আমি ভালো কাজ করতে পারি কারণ অনেক জিনিস রেখে চলে আসছি এবারে গেলে আর বাড়িতে এটা ওইটা রাখবো না সোনা চাঁদি রাখবো না আল্লাহর রাস্তায় দিয়ে দেবো এটা করবো না ওইটা করবো না সব আল্লাহকে আল্লাহর জন্য দিয়ে দেবো কারণ আমি দেখে গেছি আখেরাত এখন আর ভুল নেই আর ভুল করবো না কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাল্লা কখনো নয় ফিরে যাওয়ার সুযোগ নেই ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা তো একটি কথা তারা বলবেই তাদের কথার কথা কিন্তু আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআতুন এরপরে তাদের জন্য অপেক্ষা করছে সামনে তাদের জন্য অপেক্ষা করছে বারজাখি জীবন বারজাখ অর্থই হচ্ছে কবর এরপরে তাদের জন্য কবর অপেক্ষা করছে কিয়ামত পর্যন্ত তারা সে কবর অবস্থান করতে থাকবে এর অর্থ হচ্ছে মৃত্যুর সময় যারা ফাসিক আছে ফাজির আছে যারা অনুরূপভাবে কাফের আছে তারা অনেকেই আশা করবে দুনিয়া ফিরে আসতে কিন্তু কাজ হবে না অনেক সময় আপনারা দেখতে পান মৃত্যুর সময়কে বলে অমুককে এত টাকা দাও অমুককে এত টাকা দাও এর আগ পর্যন্ত তার খবর ছিল না এর অর্থ হচ্ছে তারা তখন আখেরাত দেখে ফেলেছে আর আখেরাত দেখে ফেলার পরে আর কোনো কিছু গ্রহণ করা হবে না এই জন্য ইমানও গ্রহণ করা হবে না কারো মৃত্যু এসে গেলে ইমান গ্রহণ করা হবে না কারো মৃত্যু এসে গেলে তখন আর তওবা কবুল করা হবে না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি তওবা তো আল্লাহর কাছে তাদের জন্য যারা গুনার কাজ করে না জানা অবস্থায় জাহালা অর্থ আলেম হইলো যদি অপরাধ করে তাহলে জাহালাতের মধ্যে আসে না জানা অবস্থায় সুম্মা ইয়াতুবুনা মিন কারীব তারপর দ্রুত তারা তওবা করে দ্রুত অর্থ কি অর্থাৎ মৃত্যু আসার আগে তারা তওবা করে দ্রুত অর্থ এই নয় যে আপনি দ্রুত করলেন এক মিনিটে এটা না মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার সময় আছে
এতক্ষণ পর্যন্ত আপনি তওবা করেন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন আল্লাহ তাআলা তিনি তার হাত বিছিয়ে রাখেন রাতের অপরাধীকে দিন আসার আগে তিনি ক্ষমা করে দেওয়ার জন্য দিনের অপরাধীকে রাত আসার আগে ক্ষমা করার জন্য তিনি হাত বিছিয়ে রেখেছেন আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে সূর্য এক পশ্চিম দিগন্তে তিনি একটি দরজা খুলে রেখেছেন যে সূর্য পশ্চিম দিগন্তে ওঠার আগ পর্যন্ত যারা তওবা করবে সেই দরজা দিয়ে তার তওবা উপরে উঠবে সেটা কবুল করবেন আল্লাহ তাআলা এর অর্থ হচ্ছে ক তওবার কবুলের সময় রয়েছে সে সময়ের অর্থ ঈমান যদি না থাকে তওবা কবুল হবে না ঈমান থাকলে তার তওবা কবুল হবে ঈমান তওবা কি ঈমান এবং তওবা ঈমানের সাথে মিলে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে ঈমান এবং তওবার সাথে থাকতে হবে আপনাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত তাদের জন্য তওবা নয় যারা গুনাহ করছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত তারপর যখন মৃত্যু এসে গেল ক্বালা ইন্নি তুবতুল আন আমি এখন তওবা করছি ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনাহুম কুফফার তাদের জন্য তওবা নয় তারা মারা গেছে কাফের অবস্থায় তাদের জন্য কোনো তওবা নেই উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা তাদের জন্য আমরা প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি আল্লাহ তাআলা সেটা সূরা নিসাতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাইর আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস না এসে যায় অর্থাৎ মৃত্যুর সময় উপস্থিত না হয় অর্থাৎ মালায়েকাতুল আযাব না দেখে যখন মালায়েকাতুল আযাব দেখে তখন আর তওবা কবুল হবে না কারণ সে আখিরাত দেখে ফেলেছে এখন আর ঈমান বিল গায়বে তার মর্যাদা আর বাকি নেই ঈমান বিল গায়বের উপরেই আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন যারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব গায়বের উপর যারা ঈমান আনবে এর বিপরীতে ঈমানদার কি করে ঈমানদার যখন দেখে তার উপর আলামত আসে মৃত্যুর আলামত আসে এখন সে দেখতে পায় মালায়েকাতুর রহমতকে দেখতে পায় দূরে যে মালায়েকাতুর রহমত আসছে দূর থেকে এখন তাকে বলতে থাকে যে হে নাফস তাইয়্যিবা বের হয়ে আস ঈমানদার তখন খুশিতে তার অন্তর ভরে যায় ঈমানদার অন্তর খুশিতে ভরে যায় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু কেউ আল্লাহর সাথে সাক্ষাতে পছন্দ করে আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন এই জন্য ঈমানদার তখন মনে বলে যে হ্যাঁ আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব খুশি হয়ে যায় এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি আমরা সবাই মৃত্যুকে অপছন্দ করি তো আমরা তো আল্লাহর সাথে সাক্ষাতের কথা পছন্দ করছি না এখনই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই ভুল ভেঙে দিলেন তিনি বলেন যে লাইসা কাযালিকা ওইটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে একজন ঈমানদার যখন মৃত্যুর সময় উপস্থিত হয় হাদারাহুল মওতু বুশরা বে রিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার কাছে তার যে মর্যাদা রয়েছে সেটা সুসংবাদ তাকে দেয়া হয় তখন তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় ওইদিকে চলে যাওয়া পিছনের দিকে ফিরে আসা তার আর কোনো আকা আশঙ্কা থাকে না তখন সে আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাআলার কাছে যাওয়াকে ভালোবাসে আল্লাহ তাআলা তখন তাকে ভালোবাসতে আরম্ভ করে আর কাফের যখন তার মৃত্যুর সময় আসে তখন সে দেখতে পায় সামনে তার জন্য যে কি কঠিন শাস্তি রয়েছে তার শেষার সুসংবাদ সেটা দুঃসংবাদ তাকে দেয়া হয় তখন সে আর সামনে এগোতে চায় না সে ফিরে আসতে চায় বলে যে আমাকে ফেরত দাও আমি এখন ঈমান আনবো এখন ফেরত দাও আমি এখন তওবা করব আমি এটা করব কিন্তু তখন তার সে সুযোগ থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই জন্য কাফের সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে সব সময় পছন্দ করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় কি বলেছেন দেখেন তিনি যখন তার মৃত্যুর সময় তিনি বলছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরাফিকিল আলা আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে আপনি রহমত করুন আমাকে উত্তম সঙ্গীদের সাথে মিশ্রিত করুন অর্থাৎ আগে যারা চলে গেছে নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীনদের সাথে আমাকে যেতে দিন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরাতমুখী তিনি চেয়েছেন আখিরাত কেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে তিনি আখিরাত চেয়েছেন ঈমানদার সেজন্য আখিরাতের দিকে যাওয়ার জন্য সব যে জান্নাতের নেয়ামত দেখার জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়ে এটা তার বিরাট প্রাপ্তি আরও পরেও যখন তাকে ঈমানদার রু চলে যাওয়ার পরেও যখন তাকে কাঁধে নিয়ে যাওয়া হয় তখনও ঈমানদার কি ঈমানদারের লাশ বলতে থাকে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি নেককার যদি লাশ হয় সে বলে কাদ্দিমুনি আমাকে এগিয়ে দাও সামনে কাদ্দিমুনি আমাকে সামনে যাও সামনে নিয়ে যাও ওয়াইন কানাত গায়রু সালিহা আর যদি নেককার না হয় ক্বালাত আহলিহা তখন সে তাদের কাঁধে নিচ্ছে তাদেরকে বলে ইয়া ওয়াইলাহা আইনে ইয়াযহাবুনা বিহা তোমাদের কি হলো আমাকে নিয়ে কোথায় যাচ্ছ ইয়াসমাউ সাওতুহা কুল্লু শাইলিল ইনসান মানুষ ব্যতীত সবাই তার শব্দ শুনতে পায় যদি মানুষ শুনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে সে বেহুশ হয়ে যেত সে প্রাণ হারিয়ে ফেলতো
রাওয়াহুল বুখারী ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে লাশ পর্যন্ত বুঝতে পারে কোথায় সে যাচ্ছে। ইমানদার হলে ইমানদার লাশ বলে যে আমাকে সামনে নিয়ে যাও, ওইটা আমার জায়গা, ওদিকে আমি যাই। আর কাফের এবং ফাসেক ফাজির হলে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমার সামনে বড় মহাবিপদ, কেন ওদিকে নিয়ে যাচ্ছ, কেন ওদিকে নিয়ে যাচ্ছ, এভাবে সে চিৎকার করতে থাকে। মৃত্যু মৃত্যুর আকাঙ্ক্ষা করা কি জায়েজ আছে কিনা, কোনো অবস্থাতেই মৃত্যুর আকাঙ্ক্ষা করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুন মিনকুমুল মাউতা লিদুরিন নাযালা বিহি, কারো বিপদ হলেই কেউ যেন তোমাদের মৃত্যুকে যেন আকাঙ্ক্ষা না করে। যদি কারো মৃত্যুর আকাঙ্ক্ষা মৃত্যুর কামনা করতেই হয়, তখন একটা দোয়া যেন করে, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল লি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণকর হবে ততক্ষণ আমার জীবন রাখিও, ওই ওয়াতওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লি, আর মৃত্যু দিও যখন আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, মৃত্যুর সময় অনেক সময় শয়তান এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং অনেকের কাছে আসে, অনেকের কাছে আসে না। বিশেষ করে যারা খুব মানসম্মত মানুষ, জ্ঞানী মানুষ, তাদেরকে শয়তান ধোকা দিতে বেশি চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস শয়তান ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, এক শয়তান সব বান্দার প্রত্যেকটি কাজের মধ্যে এসে হাজির হয়। এটা শয়তানের একটা কাজ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মৃত্যু মারা যাচ্ছিলেন, তখন তিনি বারবার বলছেন লাইসা বাদু লাইসা বাদু। একবার হুশ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন তার ছেলে, আপনি লাইসা বাদু বলছেন কেন? তখন বললেন যে, তিনি হুশ হওয়ার পর বললেন যে, শয়তান আমাকে দূর থেকে বলছিল যে আহমদ ইবনে হাম্বল তুমি তো পার হয়ে গেলে, তোমাকে ধরতে পারলাম না, আর আমি বলছি এখনো পার হই নাই, তুমি আমাকে এখনো ধোকা দিতে চাচ্ছ, এখনো আমি পার হই নাই, এখনো ধোকা দিতে চাচ্ছ, এটাই আমি বলছি। এর অর্থ হচ্ছে শয়তান মাঝে মধ্যে মৃত্যুর সময় এই অবস্থা আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিত, ঈমান আনবে যারা তাদেরকে আল্লাহ তাআলা কাওলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ তাদের মুখ দিয়ে জারি করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে সেই বিপদে শয়তানের ওয়াসওয়াস থেকে তাদেরকে দূরে রাখেন। মৃত্যুর সময় কীভাবে মৃত্যুর জন্য কীভাবে আপনি প্রস্তুতি নেবেন, মৃত্যুর জন্য একজন মানুষ কীভাবে প্রস্তুতি নেবে? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের সময় সংক্ষিপ্ত কারণে এবার ইনশাল্লাহ এই বাকি অংশ আলোচনা করবো না, ইনশাল্লাহ আগামী খুতবাতে ইনশাল্লাহ বাকি মৃত্যুর সময় প্রস্তুতি সহ মৃত্যুর সময় একজন মানুষের প্রতি আমাদের কী করণীয় এবং কী করা যাবে কী করা যাবে না এ বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা করব। আল্লাহ আমাদের সহায় হন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।